ওয়েলকাম টু দীঘা। দীঘাকে ভালোবাসে না এমন বাঙালি খুঁজে পাওয়া মুশকিল। শীত গ্রীষ্ম বর্ষা দীঘাই বাঙালির ভরসা। হঠাৎ করে প্ল্যানে দীঘা বা লং ওয়েটেড ফর দীঘা, সে যাই হোক না কেন দীঘা আমাদের বড্ড প্রিয়। বাঙালির দীপুদা, তার প্রথম অক্ষর হচ্ছে দি অর্থাৎ দীঘা। দুদিন তিন রাতে দীঘা আপনারা কীভাবে ঘুরবেন, আপনাদের বাজেট কীরকম হবে, কোথায় থাকবেন, কোন কোন জায়গায় খাবেন, তার সব কিছু থাকছে এই ভিডিওতে। নমস্কার সবাইকে, আমি কোয়েল আর আজকের আমি এই চ্যানেলে আমি হোস্ট করছি। চলুন তাহলে আপনাদের সাথে আমাদের দুদিন তিন রাতে দীঘা ট্যুর প্ল্যান কীভাবে করলাম সব কিছু শেয়ার করি। দীঘায় কী কীভাবে আসা যায়, অনেকে বাড়ির কাছাকাছি জায়গা থেকে দীঘার কিন্তু বাস অ্যাভেলেবেল আছে, যাদের যেটা সুবিধা তারা সেরকমভাবে আসতে পারেন। কলকাতার বড় বড় মেন স্টেশন যেরকম হাওড়া ধর্মতলা থেকে, হাওড়া থেকে ট্রেন অ্যাভেলেবেল আছে, ধর্মতলা থেকে বাস অ্যাভেলেবেল আছে। যারা যারা এক্সপ্রেস ট্রেনে আসতে চাইছেন, সকাল 6:45 হাওড়া থেকে তাম্রলিপ্ত এক্সপ্রেস আছে, এছাড়া 2:25 PM কান্ডারি এক্সপ্রেস আছে, আর সাঁতরাগাছি থেকেও দীঘার দুখানা ট্রেন আছে। এছাড়া যারা যারা চাইছেন যে আমরা লোকাল ট্রেনে আসব, মেচেদা পাঁশকুড়া থেকে লোকাল ট্রেন অ্যাভেলেবেল দীঘায়। তো আমার বাড়ি যেহেতু ডায়মন্ড হারবারে, তা আমরা ডায়মন্ড হারবার থেকে ফেরি আর বাসে করে দীঘায় পৌঁছিয়েছি। চলুন এবার এটা একটু দেখে নিই। যারা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার দক্ষিণ দিকে থাকেন অর্থাৎ কাকদ্বীপ, পাথর প্রতিমা, বকখালি, নামখানা, তাদের জন্য ডায়মন্ড হারবার থেকে ফেরিতে করে কুকড়াহাটি পৌঁছান। ফেরিতে সময় লাগবে 45 মিনিট, ফেয়ার 20 টাকা। তারপর কুকড়াহাটি থেকে 130 টাকার বিনিময়ে 3.5 ঘন্টায় দীঘা পৌঁছে যান। তা আমরা যে বাসে করে এসেছি, আমাদেরকে ওল্ড দীঘার বাস স্ট্যান্ডে নামিয়ে দিয়েছে। এবার যারা যারা ট্রেনে করে আসবেন তারা স্টেশনে নামবেন। সেই স্টেশন থেকে আপনারা যদি ওল্ড দীঘায় আসতে চান তাহলে টোটোয় বা অটোয় 20 টাকা ভাড়া দিয়ে চলে আসবেন। তা আপনারা তো দীঘায় পৌঁছে গেলেন। তা দীঘাতে আপনাদের প্রথম দিন, এই প্রথম দিন আপনারা দীঘায় এসে কোথায় থাকবেন? দীঘার মোট দুখানা ভাগ, একটা ওল্ড দীঘা, একটা নিউ দীঘা। ওল্ড দীঘাটা একটু জমজমাট হয় না, নিউ দীঘাটা একটু মডার্ন আর জমজমাট। তা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা দীঘায় থাকতে পারবেন। তা আমরা ছিলাম ওল্ড দীঘা। তা নিউ দীঘা হোক বা ওল্ড দীঘা, সব দীঘায় কিন্তু হোটেল, থাকার হোটেল কিন্তু প্রচুর আছে। তা আমরা আছি ওল্ড দীঘায়। এই দেখাই, এই উল্টো দিকে এইখানে আছে পেট্রোল পাম্প। পেট্রোল পাম্প থেকে সামনে এই যে গলিটা ঢুকে গিয়েছে দেখুন, এই ATM লেখা আছে, আর এটা সেরা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এইখান থেকে যদি 2 মিনিট হেঁটে যান তাহলে আমাদের হোটেল দ্য গ্র্যান্ড ইভিনিং স্টার। শিবালয় রাস্তা, এই শিবালয় রাস্তার এই হচ্ছে জাহাজ বাড়ি, এটা মাত্র 1 মিনিট ডিস্টেন্স। তার পাশে দেখবেন আশীর্বাদ হোটেল, আর ঠিক তার পাশ দিয়ে যে রাস্তাটা চলে গেছে তার একেবারে সবার লাস্টে যে হোটেলটা আছে এটাই হচ্ছে আমাদের হোটেল, দ্য হোটেল গ্র্যান্ড ইভিনিং স্টার। যে রুমটায় আছি এর একটা ছোটো করে ট্যুর করিয়ে দিচ্ছি। আমরা আছি তিনতলায়। তা এই রুমের এই দরজা, এইখানে হ্যাঙ্গিংয়ের সিস্টেম আছে, আর ঠিক তার পাশেই সুইচবোর্ড আর টিভি আছে। এর তলায় একটা সোফা আছে, ওখানে অ্যাস্ট্রে দিয়েছে, এইটা বাথরুম, এইখানে আয়না আছে, আর এই বেড, এই বেড এখানে কিন্তু তিনজন শুতে পারে। আর ঠিক এইখানটায় এইটা ব্যালকনি, একটা ছোট ব্যালকনি আছে যেখানে স্নান করে এসে জামা কাপড় শুকনো করতে দেওয়া যায়, এই ব্যালকনি। এবার আপনাদের বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই বাথরুম, এইখানে কল আছে এই ওপরে, ও এখানে শাওয়ার নেই, এখানে খালি কল আছে, এই বেসিন, আর এইখানে জামা কাপড় হ্যাঙ্গিং করার জন্য, আর এই কোমর, মোটামুটি ঠিকঠাক বাথরুম। আর এই রুমের রেটটা একবার বলে দিই। তা আমরা দুদিনের জন্য আছি, আর রুমের পার নাইট চার্জ পড়ছে 570 টাকা করে। এবার
প্রথম দিন আপনারা দীঘায় আছেন, যে যার পছন্দ মতো দীঘা, অর্থাৎ ওল্ড দীঘা নিউ দীঘায় যে যার পছন্দ মতো আছেন। এবার প্রথম দিনে আপনারা প্ল্যানটা সাজাবেন কী করে? তা প্রথম দিন আপনারা জার্নি করে এসেছেন, ওই দিন আপনারা সমুদ্র স্নান করবেন, দুপুরে লাঞ্চ করবেন, আর বিকেলবেলা দীঘার কাছাকাছি যা যা পার্ক আছে সেই পার্কগুলো ভিজিট করবেন। যেরকম আমরা ওল্ড দীঘায় আছি, তাই ওল্ড দীঘার কাছাকাছি যা পার্ক আছে, একটা আছে বিশ্ব বাংলা পার্ক, আরেকটা মেরিন অ্যাকোয়ারিয়াম, একটা মিউজিয়াম, আর এই বিচ মার্কেট, ওল্ড দীঘা বিচ মার্কেট, এই তিনটে আজকের আমরা এক্সপ্লোর করব। যদি আপনারা নিউ দীঘায় থাকেন, তা নিউ দীঘার কাছাকাছি যা যা পার্ক আছে, যেরকম ঢেউসাগর পার্ক, অমরাবতী পার্ক, এই এই পার্কগুলো আপনারা এক্সপ্লোর করবেন। আমরা মিল খাবো, তা এই দেখুন এটা দুপুরের মিল, ভেজ মিল, এগ মিল, কাতলা মিল, চিকেন মিল। তা আমরা অর্ডার দিচ্ছি একটা চিকেন মিল, চিকেন মিলের সাথে বাসমতি রাইস, ডাল, সবজি, ভাজা, চাটনি, চিকেন দু পিস আর পাঁপড় দিয়ে। আমি ভেতরের ইন্টেরিয়ারটা দেখিয়ে দিই, এই ভেতরের ইন্টেরিয়ার আমাদের এসি রেস্টুরেন্ট এটা। তা আমরা একটা চিকেন মিল অর্ডার দিয়েছি, এই দিয়েছে ভাত, তার সাথে ঝুরি আলু ভাজা, উচ্ছে ভাজা, এটা লেবু, আর এইবারে দিয়েছে একটা মিক্সড সবজি, এটা ডাল, এটা চিকেন, এখানে দু পিস চিকেন আছে, এটা মানে হাফ হয়ে গেছে, তো দু পিস চিকেন, আর এইটা চাটনি। ওল্ড দীঘার বিশ্ব বাংলা পার্কে যে মহাভোজ রেস্টুরেন্ট আছে, এই মহাভোজ রেস্টুরেন্ট থেকে আমরা খাবার খেয়ে বেরোলাম। সত্যি কথা বলতে কি, আমি রিভিউটা দিই, খাবার একদমই ভালো না। যদি কেউ ভেজ মিল নেয় তার তো পেটই ভরবে না, কারণ আলু ভাজা, তরকারি সবই কোয়ান্টিটিতে কম। কোয়ালিটি বলতে গেলে তো একদম বাজে, ওর থেকে বরঞ্চ রাস্তার পাশেই যে ছোটো ছোটো দোকানগুলো আছে ভাতের হোটেল, ওইখান থেকে খাওয়া আমার মনে হচ্ছে সব থেকে ভালো হয়। এইটা বিশ্ব বাংলা পার্ক, আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা পুরো সি বিচ বরাবর চলে যাচ্ছে। এইখানে আপনারা প্রচুর খাবারের দোকানও পাবেন, আবার কেনাকাটি করারও পাবেন, আর এই রকম বিশ্ব বাংলা পার্কের বাচ্চাদের জন্য আর এই রাইডের ব্যবস্থা আছে। আমি একবার এমনি ভিউটা দেখিয়ে দিই, রাত্রেবেলা তো মানে এখন সন্ধে 8টা বাজে, পুরো জমজমাট। ভিড়টা একবার দেখেছেন, ভিড় দেখুন এই পারে কিন্তু পুরো জমজমাট। আর ওই পারে যে দোকানগুলো দেখতে পাচ্ছেন ওগুলো সব ওল্ড দীঘার বিচ মার্কেটের দোকান। এটা ওল্ড দীঘার বিচ মার্কেট, এরকম কিন্তু সব বাঁধা দোকান আছে। ওল্ড দীঘায় আপনারা বিভিন্ন জায়গায় এইরকম কাজুর দোকান পেয়ে যাবেন, এইখান থেকে আপনারা বাড়ির জন্য কাজু কিনতে পারেন। তা ওল্ড দীঘা কাজু কেনার জন্য সব থেকে বেস্ট, এখানে প্রচুর কাজুর দোকান আছে। মা একবার দেখাও, এরকম প্রচুর কাজুর দোকান আছে। এবারে কাজুর যে দামটা, ওই দামটা কিন্তু খুবই রিজনেবল, বাইরের মার্কেটের থেকে কিন্তু অনেকটাই কম। আমরা তো কাজু নিইনি, আমরা এই নিউট্রি চয়েস মেওয়া চিক্কি নিয়েছি, দেখি এটা এরকম ট্রাই করি। এটা আমার 75 পড়েছে।
বিচ মার্কেট খুব জনপ্রিয়। তা যারা যারা ঘুরতে আসেন তারা অবশ্যই ওল্ড দীঘায় মার্কেটিং করার জন্য এখানে আসতে পারেন। আর যারা যারা ওল্ড দীঘায় এসে হয়তো এই ঘিঞ্জির জন্য বা মানুষজন বেশি পছন্দ করে না, তারা বিশ্ববাংলা পার্কের একটু পিছন দিকে চলে আসবেন, যেখানে এই চেস বোর্ড আছে, তারপর এই যে দেয়ালের যে ডিজাইনগুলো আছে এইখানটা আপনারা ফাঁকা ফাঁকা পাবেন। আর ওয়েদারটা খুব সুন্দর। ওয়েদার মানে কি, ভেতরের ডিজাইন, তারপরে এই যে ভাইবটা, এটা খুব আলাদা ওইখানকার থেকে। ওল্ড দীঘার পুরো বিচ সাইড বরাবর আপনাদের প্রচুর খাবারের দোকান আছে, আবার এর উল্টো দিকে এইখানেও আপনাদের প্রচুর খাবারের দোকান আছে। যারা যারা চাইছেন যে রাতের ডিনার এখান থেকে করবেন এই স্ট্রিট ফুড খেয়ে, তারা কিন্তু এখান থেকে করতে পারেন। এবার দীঘায় আপনাদের দ্বিতীয় দিন। এই দ্বিতীয় দিনে আপনারা প্ল্যানটা সাজাবেন কি করে, ঘুম থেকে ভোর ভোর উঠে এই সাইট সিইংয়ের জন্য আপনারা বেরিয়ে যাবেন। এবার দীঘায় সাইট সিইং কোথায় কোথায় করবেন তার আগে আমি একটা দীঘার ম্যাপ একটা র্যান্ডম এই হাতের হিসেবে আপনাদেরকে একটু সাজিয়ে দিচ্ছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। দীঘার দুটো ভাগ, একটা ওল্ড দীঘা, একটা নিউ দীঘা। এবার এই নিউ দীঘা থেকে এই পারে আপনারা সাইট সিইংয়ের কী কী দেখতে পাবেন। সাইট সিইংয়ের মধ্যে দেখতে পাবেন অমরাবতী পার্ক, ওয়ান্ডারল্যান্ড কাজল দিঘি, দীঘা সায়েন্স সেন্টার, ঢেউসাগর পার্ক, কাজু গার্ডেন, এই কটা আপনারা পার্ক হিসেবে দেখতে পারেন। আর আছে উদয়পুর, চন্দ্রনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, বিচিত্রপুর আর তালসারি। এই উদয়পুর, চন্দ্রনেশ্বর মন্দির, রাধাকৃষ্ণ মন্দির, বিচিত্রপুর, তালসারি, এই কটা আপনারা সকালবেলা সাইট সিইংয়ের জন্য দেখতে পারেন। তার জন্য আপনারা একটা টোটো বুক করবেন, টোটো বুক করে ঘুরবেন। যারা যারা গ্রুপে আসেন তাদের জন্য টোটো খরচটা অনেকটা কম পড়বে। আর মনে রাখবেন এই সকালবেলা যেসব সাইট সিইংয়ের জন্য যাবেন এইগুলো সব উড়িষ্যা বর্ডারের কাছাকাছি পড়ছে, তার জন্য আপনাদের ভাড়াটাও বেশি লাগবে আর সময়টাও বেশি লাগবে। এবার আছে এই ওল্ড দীঘা। এই ওল্ড দীঘার থেকে আপনারা কী কী সাইট সিইংয়ের জন্য দেখতে পারেন। ওল্ড দীঘার থেকে সাইট সিইংয়ের মধ্যে আছে দীঘার মোহনা, নায়কালী মাতার মন্দির, শঙ্করপুর, চাঁদপুর, তাজপুর আর ড্রাগন পার্ক। তার মধ্যে মোহনা, শঙ্করপুর আর নায়কালী মাতার মন্দির এটা কাছাকাছি আছে, এইটা যদি আপনারা দেখতে চান এটাকেও টোটো বুক করতে হবে, তাহলে আপনাদের ভাড়া পড়বে তিনটের জন্য মোট 600 টাকা। তো আমরা যেহেতু দুজন আছি, আমরা যখন নায়কালী মাতার মন্দির, শঙ্করপুর আর মোহনা জন্য টোটো বুক করতে গিয়েছিলাম, আমাদেরকে 600 টাকা বলেছে, যেটা আমাদের দুজনের জন্য অনেকটা বেশি। যদি 5-6 জন হতো তাহলে আমরা ওইটাই যেতে পারতাম। তাই শুধু আমরা মোহনাটা গিয়েছি, ওল্ড দীঘা থেকে মোহনা যেতে মাত্র 3 কিলোমিটার, সময় লাগে 5 মিনিটের মতো, আর 20 টাকা করে ভাড়া। আর মোহনাটা আপনারা একদম সকালবেলা ভোরবেলা দেখবেন, কারণ ওইখানে সূর্যোদয়টা খুব ভালো লাগে। তাই এই যে পিছনে দেখতে পাচ্ছেন এইটা দীঘার মোহনা। যখন ওল্ড দীঘা বা নিউ দীঘায় জোয়ারের সময় তো স্নান করতে দেয় না, তারা কিন্তু এই মোহনায় এসেও স্নান করতে পারেন। এইখানে একদম মিনিমাম ঢেউ থাকে। এই দীঘার মোহনা, এইদিকে নদী আর এইদিকে বঙ্গোপসাগর। এই নদী আর বঙ্গোপসাগরের মিলনস্থলই এই দীঘার মোহনা। আপনাদের সাইট সিইংটা দেখা হয়ে গেল। এবার দুপুরবেলা আপনারা স্নান করবেন, স্নান করে লাঞ্চ করতে যাবেন। তা আমরা ওল্ড দীঘায় কালকের লাঞ্চ করেছি, আমাদের খুব একটা ভালো লাগেনি। তো যখন আমরা মোহনায় শেয়ারিংয়ে করে যাচ্ছিলাম, ওখানে আরও যারা প্যাসেঞ্জার ছিল তারা আমাদেরকে বলল যে নিউ দীঘা খাবারের জন্য খুব ভালো, সেই কারণে আজকের আমরা নিউ দীঘায় খেতে যাচ্ছি। দীঘার সমুদ্র এমনই একটা সমুদ্র যেখানে জোয়ারে চান করা যায় না যতক্ষণ না ভাটা হয়। এখন আমরা নিউ দীঘাতে স্নান করতে এসেছি, দেখুন জোয়ার চলছে, এখন স্নান করাই যাবে না। নিউ দীঘায় স্নান করতে গেলে আপনাদের ওইখানে বসে থাকতে হবে, ঢেউ
নিচে থেকে এসে আপনাদের স্নান করাতে হবে, আপনাদের ঢেউর কাছে যাওয়া দরকার নেই। দীঘার এই বোল্ডারগুলোর জন্য একদম জোয়ারের সময় নামাই যায় না, তাই দীঘায় জোয়ারের সময় চান করতেই দেয় না, কারণ দিস ইজ ভেরি ডেঞ্জারাস। সেই কারণে যারা যারা স্নান করে সব ওইখানটায়, বোল্ডারের ওইখানটায় বসে থাকে, ঢেউ আসবে এসে পুরো স্নান করিয়ে দিয়ে যাবে। প্রাইসগুলো কী আছে, ভেজ থালি 80 টাকা, এগ থালি 100 টাকা, এদিকে চিকেন থালি 200 টাকা। তাই এইটা আমাদের চিকেন থালি, আর মার জন্য নেওয়া হয়েছে এটা ফিশ থালি। এবার দীঘার দ্বিতীয় দিনে আপনারা কোথায় কোথায় ঘুরবেন, যারা যারা চাইছেন যে নিউ দীঘার কাছাকাছি যে পার্কগুলো আছে সেইগুলো ঘুরবো, তার মধ্যে আছে ঢেউসাগর পার্ক আর অমরাবতী পার্ক, এই দুটো অবশ্যই ভিজিট করবেন। অমরাবতী পার্কটা একটু বিকেলের দিকে করবেন আর ঢেউসাগর পার্কটা সন্ধ্যের সময় করবেন। এই অমরাবতী পার্কে আমরা এলাম। এই অমরাবতী পার্কের এন্ট্রি ফি পার হেড 10 টাকা করে দুটো। এটা অমরাবতী পার্কের রোপওয়ে টিকিট, একবার দেখে নিন। আর এই টিকিট কাউন্টার, এখান থেকে আপনাদের টিকিট কাটতে হবে। কেমন লাগছে, প্রথমবার রোপওয়ে উঠছো? ভালো লাগছে, দেখি উঠছো লাগে, ভয় লাগে, কি আনন্দ হয়। ভয় কেন লাগতে যাবে, ভয় কিছু লাগবে না, সবাই হচ্ছে কত বাচ্চা বাচ্চা উঠছে। রোপওয়ে আছে দীঘার অমরাবতী পার্কেও, কিন্তু রোপওয়ে আছে, ভাড়াটা হয়তো একটু বেশি, কিন্তু এই রোপওয়ের যে মজাটা সেটা আপনাদের না উচিত। এবার আমি দেখাই রোপওয়েটা কীরকম লাগছে, দেখুন। হয়তো কাঁচ পরিষ্কারের জন্য হয়তো একটু অসুবিধা হবে, নিচে সবাই বোটিং করছে, এখানে বোটিংও করা যায়। যারা যারা নতুন এই প্রথমবার দীঘায় ঘুরতে আসছেন তাদেরকে আমি একটা টিপস দিই। টিপসটা হচ্ছে, যখন অটো বা টোটো করে যে কোনো জায়গা, ওল্ড দীঘা থেকে নিউ দীঘা, নিউ দীঘা থেকে ওল্ড দীঘা, এইরকম যাতায়াত করবেন, যখন অটোওয়ালা বলবে যে 50 টাকা 100 টাকা এইরকম ভাড়া বলবে, একদমই নেবেন না। যে স্ট্যান্ড থেকে যে অটো আছে সেইখানে চার্ট করা আছে কত টাকা কোথায়, কত থেকে কত দূর পর্যন্ত কত টাকায়, সেই স্ট্যান্ড থেকে গিয়ে নেবেন। অমরাবতী পার্ক থেকে ঢেউসাগর পার্ক যেতে আপনাদের শেয়ারে অটোতে ভাড়া পড়বে পার হেড 20 টাকা করে, পার্কের এন্ট্রি ফিস 10 টাকা করে পার হেড। এইখানে বাচ্চা থেকে বড়দের বিভিন্ন অ্যাক্টিভিটিস অ্যাভেলেবেল, এছাড়া খাবারের দোকান অ্যাভেলেবেল আছে। এই ঢেউসাগর পার্ক, এই দেখুন এই ঢেউসাগর পার্ক। আর এই ঢেউসাগর পার্কের যে রাস্তাগুলো আছে সব কিন্তু লাইটিং করা, যার জন্য সন্ধ্যাবেলাটা আসাটা মাস্ট। এবারে চলে আসি এই 2 দিন 3 রাতের দীঘা ট্যুর প্ল্যানে খরচা কীরকম হতে পারে। যদি আপনারা হাওড়া থেকে ট্রেনে করে যান তাহলে টিকিটের আপ ডাউন 105×2 অর্থাৎ 210 টাকা। দীঘায় পৌঁছিয়ে যদি ওল্ড দীঘায় থাকেন তাহলে হোটেল টু নাইটের জন্য 1140 অর্থাৎ পার হেড 570 টাকা। 3 দিনের টিফিন 30×3 =
90 টাকা। আমি তিন দিনের টিফিন কেন বললাম, যেদিন আপনারা দীঘা থেকে ব্যাক করবেন সেদিন তো দীঘায় টিফিনতে করে আসবেন, সেই কারণেই বললাম। লাঞ্চ আমি ভেজ মিলটাই ধরছি, 80 × 2 = 160 টাকা। রাতের ডিনার 50 × 2 = 100 টাকা। পার্কগুলো আর মোহনা অটোতে যতবার যাবেন ততবার 20 টাকা করে ভাড়া নেবে, কারণ দীঘায় অটো শেয়ারে ন্যূনতম খরচা 20 টাকা। তাই আমি র্যান্ডাম একটি ভাড়া ধরে নিচ্ছি, 120 টাকা করে পার হেড। পার্কগুলো অর্থাৎ অমরাবতী পার্ক আর ঢেউসাগর পার্কের এন্ট্রি ফি 10 টাকা করে পার হেড। যদি অমরাবতী পার্কে রোপওয়ে ওঠেন তাহলে 80 টাকা করে পার হেড। আর আমরা যখনই যেখানে ঘুরতে যাই সেখানে তো একটা এক্সট্রা খরচা করি, তাই আমি এক্সট্রা 500 টাকা ধরে নিলাম। তার মানে অল টোটাল হলো 1850 টাকা। আমি রাউন্ড ফিগারে ধরে নিয়েছি 2000 টাকা পার হেড। আমি এই লিস্টে শপিংয়ের চার্জটা বসাইনি, এটা আপনাদের ওপর ডিপেন্ড করছে।